হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা তৈরি করতে যাচ্ছি একটি লেটার, সেটি হলো ই। আগের এপিসোডে আপনারা দেখেছিলেন যে কীভাবে বানাতে হয় লেটার ডি, অ্যান্ড আজকে আমরা শিখব কীভাবে বানাতে হয় লেটার ই। তো চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আমাদের আজকের ভিডিওটি। এখানে একটি ওয়েব ব্লার সাইজের আর্টবোর্ড নিয়েছি, অ্যান্ড শুরুতেই কন্ট্রোল আর প্রেস করব, অথবা এই ভিউতে গিয়ে রুলার্সে গিয়ে শো রুলার্স প্রেস করব, কন্ট্রোল আর এর শর্টকাট। এইবার শিফট অ্যান্ড অল্ট হোল্ড করে এখানে একটি বার আনব, এরকম উপর থেকে টেনে তারপর এরকম ছেড়ে দেব। অ্যান্ড এখানে লক্ষ্য রাখতে হবে যে এটা যেন সেন্টিমিটার্সে থাকে, তাই এটাতে রাইট ক্লিক করে সেন্টিমিটার সিলেক্ট করব। অ্যান্ড এটাকে এইখানে আনব, আর এরকমই আরও কয়েকটি তৈরি করে নেব। শিফট অ্যান্ড অল্ট হোল্ড করে ওকে, তো এইখানে শেষ। অ্যান্ড এবার এইখানে বানাবো, ওকে। এবার নেব পেন টুল শর্টকাট পি, তারপরে এইখানে এরকম কিছু শেপ দেখাবো। এইখানে সোজা পাঁচ ঘর নিচে এসে এই কর্নারে ক্লিক করব, তারপর এই দিকে তিন ঘর, তারপর এইখানে এক ঘর, অ্যান্ড এই দিকে দুই ঘর, তারপর এইখানে আবার এক, এবার এখানে ছোট মানে এক ঘর করে দেব। অ্যান্ড এখানেও সেম দুই ঘর, এইবার এই রুলার্সগুলোকে ডিলিট করে দেব। অ্যান্ড এটাকে সিলেক্ট করে স্ট্রোককে ব্ল্যাক দিয়ে দেব, এরপর অল্ট হোল্ড করব, অ্যান্ড এবার শিফট হোল্ড করে উপরের দিকে কর্নারে নিয়ে যাব, তারপর ঠিক এইরকম জায়গায় এনে ছেড়ে দেব। এবার পেন টুল সিলেক্ট করব শর্টকাট পি, অ্যান্ড এইবার এইখানে বানাবো এরকম শেপস। ওকে, তো ডান। এইবার সবগুলোকে সিলেক্ট করব, আর শর্টকাট আছে কন্ট্রোল এ। এইবার এখান থেকে শেপ বিল্ডার টুল নেব, অথবা কিবোর্ডে প্রেস করব শিফট এম। এইবার যেগুলোকে দরকার সেগুলোকে জয়েন করে দেব এইভাবে, আর এই ভিতরে যে অংশগুলো আছে এগুলোকে এভাবে জয়েন করে দেব, অ্যান্ড এগুলোকে এভাবে। ওকে, অ্যান্ড এবার এগুলোকে কালার করব, স্ট্রোককে ব্ল্যাকই রাখবো, অ্যান্ড ফিল কালার ব্ল্যাক দিয়ে এটাকে 85% করে দেব। ওকে, অ্যান্ড এইটা যে আছে এই অরিজিনালটা এটাকে হোয়াইট কালার দিয়ে দেব, আর এর ব্যাকগ্রাউন্ডে একটি কালার দিয়ে দেব, তার জন্য একটি শেপ সিলেক্ট করব, অ্যান্ড সেন্ড টু ব্যাক। এবার এটার একটি কালার দিয়ে দেব,
and ব্যাস হয়ে গেল আমাদের লেটার ই। সো কেমন লাগলো আমার আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, অ্যান্ড আমার সেকেন্ড চ্যানেল ইংলিশের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অ্যান্ড যারা যারা বাংলা বোঝেন না তারা সেই চ্যানেলে গিয়ে আমার ইংরেজি ভিডিও দেখতে পারেন। এই সেম কন্টেন্টগুলো আমি সেখানে ইংরেজিতে দেব, লিঙ্ক ইন ডিসক্রিপশান। সো একসাথে থাকবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। বাই।